যে খেতে বসে গেছে। এই তুই ভাত বাড়, আমি আসছি বুঝলি এক্ষুনি। নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন রোজের মতন আমি আজকেও একটা কেক নিয়ে বসে গেছি করতে। তো এটা একটা ফ্রক বানাচ্ছি। তো আজকে রবিবার, আজকে ছেলের স্কুল ছিল না, কিন্তু মেসেজে, হোয়াটসঅ্যাপ মেসেজে বলে দিয়েছিলো যে ওদের বই দেওয়া হচ্ছে, রবিবার হলেও বই দেওয়া হবে। যার জন্য আমি 6:30-7টার সময় উঠে ওর বই আনতে গেছিলাম, ওকে নিয়ে যাইনি। যা ঠান্ডা, অত ঠান্ডাও লেগেছে, আমি আর ওর বাবা গেছিলাম। নতুন এই প্রথমবার ছেলের জন্য বই নিয়ে এলাম, এত বই পড়বে কখন ভগবান জানে। একটা বাচ্চা 5-6 বছরের মেয়ের একটা অর্ডার রয়েছে, তার অর্ডার না, তার বাবা দিয়ে গেছে, কিন্তু বার্থডেটা তো তারই, 6 বছরে। 8 বছরও করেছিলাম, 4 বছরেরটাও করেছিলাম, 5 বছরেরটাও করেছিলাম, এটা 6 বছরেরটা করছি। যেমন ওর 25 বছরের কেকটা আমাকেই করতে হয়। যাই হোক, এটা একটা ফ্রক, বেশি না, 8 বছর 3 থাকের নিয়েছিল। এবছর বললো একটা বেশ খুব বড়ো না, মোটামুটি রকমের করে দাও, এটা 2 পাউনের বানাচ্ছি। কেকটা খুব সুন্দর, এটা আমার খুব ভালো লাগে, এটা নিয়ে আমার এই ড্রেসের 3 নম্বর ড্রেস বানাচ্ছি। আর একই কাস্টমারকে দেখালে যে অন্য ফ্রক অন্য কালার বলবে না, একই এই পিঙ্কটাই ভালো লাগে, তাই ভালো। বাবু সোনা, ওরা তো ঘুম থেকে উঠেই গেছে, এখন ওই 1:30 মতন বাজে। এটা বানিয়ে দিয়ে আমি কাজ শুরু করব। তো আজকে রবিবার, আজকে বোনদেরকে ডেকেছি, মা আছে, মা বললো একটু ছাতে খাওয়া দাওয়া করবো, পিকনিকের মতন করব, ডাক, ওদেরকে ডেকেছি, ওরা আসবে। তো এখন আমার রান্নাবান্নার কোথাও কিছু নেই। ওর বাবা বাজার গেছিলো, বাজারটা নিয়ে এসছে, মাংস টাংস নিয়ে এসছে, একটু আমার সঙ্গে হেল্প তো করেই দেয়, জানেন, মাংসটাকে বাচ্চে ও তার বেছে টেছে রেখে দেবে, তারপর আমি মুড়ি খাবো, ঘর সাফ করবো, রান্নার কথা অনেক দেরি। এটা করতে করতে আবার একটা অর্ডার এসেছে, ওটা আবার রান্না করে আমি কখন বানাই জানি না, এটাও বিকেলে নেবে, সেটাও বিকেলে নেবে, দেখা যাক কখন বানাই। এখনও নামটা লিখিনি, নামটা যখন নিতে আসবে আমি তখন লিখবো, নামটা পরে তা লেখা যাবে, অন্য কালার কী দিয়ে লিখি দেখি। আর নামটা ঠিকঠাক আমার মনেও নেই, মেয়ে জানে। আরেকটা কেক যে বানাবো, এখন বাজে 8:30-9 মতন, সেই কেকটা আমি ভিতরেরটাই বানাবো কখন আর উপরের ডেকোরেশনটাই করবো কখন ঠিক নেই, সেই কেকের ভেতরটাই বেসটাই এখনও বানানো হয়নি। চলুন তাড়াতাড়ি কাজ করি, এটা ফ্রিজে রেখে দিই। যে কেকটা ফ্রিজে আছে এইটা নিয়ে যাবে বিকেলবেলা। আবার আরেকটা এই যে হচ্ছে কেকটা বসিয়ে দিয়েছি, এটাও আবার রান্না করে দিয়ে ডেকোরেশন করব। দুটা ফ্রিজে জায়গা তো নেই, এই যে এইসবগুলো খালি করে রাখতে হবে আর কি। এখনও রান্না বসেনি, রান্না বসাবো, কেকটা বসিয়েছি। তো অনেক সকাল ঘুম থেকে উঠেছিলাম, আজকে বাবুসোনার বই দিল, স্কুল থেকে বই দিল, এই যে বাবুসোনার বই, সে পেয়ে ভীষণ খুশি। হ্যাঁ, সবের নাম লেখা আছে। ও যায়নি আজকে, রবিবার তো, ও যায়নি, ও ঘুমাচ্ছিল, আমি আর ওর বাবা গেছিলাম। হ্যাঁ বাবা, দেখেছে দেখেছে, 5টা বই দিয়েছে, 7টা খাতা দিয়েছে, ঘোড়ার ডিম কী পড়বে ভগবান জানে। যাক, লাইফের ফার্স্ট বই পেলো, পড়া শুরু, যুদ্ধ শুরু হলো, জীবনের পড়ার যুদ্ধ। বইগুলা গুছিয়ে দিই, আমি এবার খেয়ে নিয়েছি, রুটি ফিন করে নিয়েছি, রুটি ছিল, রুটি আর চপ খেয়ে নিয়েছি। হ্যাঁ বাবা, এবার রান্না করবো, আজকে রবে, খাওয়া দাওয়ার কথা তো দূরের কথা, কেকটা এখন হোক, আমি রান্না করে কেকটা ডেকোরেশন করি। তো বড় কেক আছে, এটা 2 পাউন্ডের কেক হবে, যেটা বানিয়েছি ওটাও 2 পাউন্ডেরই কেক, খুব সুন্দর, এটাও 2 পাউন্ডেরই কেক। রান্না করে কেক ডেকোরেশন করে তারপর খাওয়ার গল্প। চলুন দেখি কী কী এনেছে। এই মাংস ওর বাবা বেছে দিল, আমি কাজ করছিলাম, কেক বানাচ্ছিলাম, ওর বাবা মাংস বেছে দিল একটু খাওয়ার জন্য, একটুখানি বোনলেস রেখেছে, আর মেঝে তো টেবিলে জায়গা নেই বলে ওর ঠাকমা এখানেই কুটে রেখে দিয়েছে। সব এখনই সাফসুতরা করে কাজ শুরু করব। চলুন রান্নাটা সেরে নিই।
হারো বড় এটা তো করা ছিল, এটা আবার করে ঢুকালাম রান্না করে দিয়ে, ভিডিও করতেই ভুলে গেছি, ওটা ডেকোরেশন বা পরে করব। এই টেবিলের অবস্থা, রান্না করেছি, ছাদে দিয়ে চলে এসেছি, বোনরা নিয়ে চলে গেছে। এই যে মাংস, চচ্চড়ি, ভাজা, পাঁপড় সব করেছি, হরো বড়তে কিছুই দেখায় না হয়নি। ওরা সবাই ছাতে গেছে, চলুন যাই ছাতে, খাওয়া দাওয়া হবে। মেয়ে মনে করালো, মা তুমি একটু ভিডিও করবে না, এই যে এখানে দাঁড়িয়ে কী করছো, তো ছাতে যাবে, রেডি হয়েছে, চ চ ছাতে যাব। শুইটু, এত কাজের তাড়া, কুলুকে কি ঢুকিয়ে দিছো? হাই হাই, ঝাল হয়েছে? এই যে খেতে বসে গেছে। এই তুই ভাত বাড়, আমি আসছি, বুঝলি, এক্ষুনি নিচ থেকে। জানেন তো বোন থাকলে কি উপকার, যার যার আছে তারা জানে। তো বোন এসেই অনেকটা কাজ এগিয়ে দিয়েছে, বোনেরা ছাতে সব জিনিস নিয়ে এলো, আমার ভাইকে, শাশুড়িকে, মোটামুটি অনেকজনকে খেতেও দিয়ে দিয়েছে ওরা। আমি নিচে কাজ করছিলাম বলে দিয়ে এসে আমি আবার জয়েন করেছি। কোনো রকমে খাওয়া দাওয়া সেরে আবার নিচে এসে হাফ তো করে দিয়ে গেছিলাম দেখলেন, তারপরে আবার পরের আবার কাজটা আবার শুরু করে দিয়েছি। ওরা এখন ছাতে রয়েছে, বাচ্চাগুলোও ছাতে রয়েছে, টিভি দেখছে, মহাভারত রামায়ণ ওরা সব ভালোবাসে, ওগুলো দেখছে। আমি নিচে একটু শান্তিতে কাজ করছি, বোন আছে, ক্যামেরাটা ঘোরানো হয়নি, ওরা খাটে বসে আছে, আমি কাজ করছি আর গল্প করছি। এটা নিবে তো আর কিছুক্ষণ পরে, দেখতে দেখতে আমি খেতে খেতে 3:30-4 বেজেই গেছিলো, আর এটা নিবে আপনার 6টার সময়। সেই কেকটাও রয়েছে, সেটাও এখন নিয়ে যায়নি, সেটা বললো 7:30-8 দিক করে নিয়ে যাবো, আর এটা 6টায় নিয়ে যাবে। যার জন্য খেয়ে এসে ছাত্রিক তার পাতায় খাওয়া হয়েছে, বাসন টুসুনের কোনো ঝামেলাও নেই, কয়েকটা বাটি খালি পড়েছিল, তাও বেশি নেই পড়ে আছে, যে হোক না যে হোক, আমি নাইলে বোন, ছোটো বোনের ধোয়াধুই কাজটা একটু বেশি করে দেয়। হ্যাঁ বাবা, বাবু সোনা মাঝে সাজে আসছে, মামা করছে, তাদের তো নালিশের শেষ নেই, নিশ্চয়ই দাদা কিছু করেছে। তো ভগ্নিপতিও আছে, ও সন্ধ্যেবেলা যাবে, কিন্তু ততক্ষণ আমি ছাদে বললাম থাকুক, চাটা করবো, কেকটা করে দিয়ে ফ্রিজে রেখে দিয়ে চা ফা বানাবো। তো এই ওরা আসলে এইসব কাজ থাকলে একটু ঝামেলা হয়, ওদের সব সহ্য আছে, ওরা জানে যে দিদি সব সময় ব্যস্ত, ওরা ওই জন্য লেগে দেয়। আর আগে যখন ব্যস্ত ছিলাম না, তখনও ওরা আসলে আমি খাটে বসে যেতাম, ওরা এটা ওটা সব করে দিত। বাপের বাড়ি গেলে তো কথাই নেই, কোনো কাজই করতাম না, চুপচাপ বসে থাকতাম। এখন একটু খারাপ লাগে, এখন মা একা করে, এখন গেলে মোটামুটি সব কাজ করে দিই আমি, খাট গুছানো, বাসন ধোয়া, তিনতলা সেদিনকে গেছিলাম, তিনতলা সব ঝাঁট দিয়ে ধুয়ে দিয়ে এসছি, একা মা পারেনি বলে। আবার যাবো ভাবছি, যাবো যাবো করে তো যাবাই হলো না এই কাজের জন্যে, ভেবেছিলাম ডিসেম্বর পড়লে মেয়ের পরীক্ষা হয়ে গেল, আমি দুদিন বাপের বাড়ি যাবো, ঘুরে আসবো, আমার এই কাজের জন্য কোথাও না, আমি একবেলা যাবো কি আবার ফিরে আসতে হবে আমাকে কাজের জন্য। তো এরকম এটাও ডিজাইন বলেনি, তো এটা ভাবলাম এই কালারের করিনি, মাঝে সাঝে এটা করে দিই, চলুন এটা তো ফ্রিজে রেখে দিয়েছি। দুটাই বললো সন্ধ্যাবেলা এসে নিয়ে যাবো, যখন নিয়ে যাবে নিয়ে যাবে, আমার হয়ে গেছে ঝামেলা শেষ, ছানাগলা যে দুষ্টুমি করেই যাচ্ছে, এরা দুষ্টুমি করে যাচ্ছে, আর ছোট বোন গার্ড দিয়ে যাচ্ছে, এই ওরা কি করছে চলি দেখি। তো কি করছো, বসে আছো? সেখানে ছানা যা দমে তাণ্ডব করে যাচ্ছে, ঢাকা দেবনি কেন মোমোকে, কি অবস্থা সত্যিকারের, তো কি আছে, ঢাকাটা দিলে একটু ভদ্র সভ্য লাগবে তোর দিয়ে, এই ব্ল্যাঙ্কেটটা খুল না, এলে দেখতে হবে তুমি, একটা ঠান্ডা সময় ঢাকা না নিয়ে শুলে ভালো লাগে বল, দু তিন কুস্তি করে খাটতেও নেই পড়ি সেই পড়ি। আর মেয়ে ওই যে তালে মাসি ফোন ঘাটছে, সে তালে একটু টিভি দেখতে বসে গেছে, ভাইরা টিভি দেখছিল, কি দেখছিল, ভীম টিম দেখছিল নাকি, রামায়ণ মহাভারত যা হোক কিছু একটু দেখছিল, আমি শান্তিতে কেক করছিলাম, কেকটিও করা হয়েছে ওরা গেছে তাণ্ডব করতে, আবার বোধহয় ছাদে চলেও এলো সবাই মিলে, কই দাদারা কই ঠুকে দিচ্ছে, ঠিক হয়েছে, দাঁতটা ভেঙে গেছে তো, হ্যাঁ দাঁত একটা ভেঙেও গেল তো, চল নিচে চল। ফাইনালি কেকগুলা দুজনই নিয়ে চলে গেছে, ফ্রিজ ফাঁকা হয়ে গেছে, এই নিয়ে গেল, এতক্ষণে শান্তি, মনে হচ্ছিল ছানারা কে কখন ঘেটে দিবে ঠিক নেই, এই পড়াই অস্থির হয়ে যাচ্ছে, একবারে দিদি নতুন বই পড়াতে বসেছে,
আছে, বোন বসে আছে, ছোট বসে আছে, ফোন দেখছে, মা দাঁড়িয়ে আছে। তুই কোথায় আবি নাকি? ঘোরাফেরা করছে। আমি এবার একটু রান্না করব, দেখি কি করা যায়। দুধটা পড়ে রয়েছে, একটু ভাবছি সুজি করে নিই, দিয়ে ওদেরকে দিই খেতে। এই তো অনেকটাই দুধ রয়ে গেছে, একটু সুজি করে দিই। ওরা খেয়েছে, এটা ওটা খাচ্ছে, পেট ভর্তি। কেক খাচ্ছে, পিজা করলাম, পিজা খেলো। ক্রিম খেতে ভালোবাসে, বাটিকে বাটি ক্রিম উড়ি দিচ্ছে ছানারা। দুবো, কেউ কিছু খাবে না। তাও দুটি বললাম চানাচুর দিয়ে মুড়ি মাখাচ্ছি, খা, দেখা যাক কে খায়। লে খা রে, ওটা কি তোর বেটা? রুটি করছি, রুটি করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এখানে আলু বাটি আছে, টেবিলের অবস্থা বিরাট খারাপ, সব কিছু চেপে গেছে। মাংস আর আলু বাটি, কেউ কেউ মাংস খাবে, কেউ কেউ আলু বাটি আর গুড় দিয়ে খাবে। এই যে খেতে দিয়ে দিয়েছি, ভাই খাচ্ছে, এই যে ভগ্নিপতিকে দিয়ে দিয়েছি, তাকে দিয়েছি একটু আলু বাটি, একটুখানি মাংসের ঝোল, আর ওই খালি বাটিটাই গুড় দিব। বসো তিমির, খালি বাটিটাই গুড় দিব। এই ধর তো ফোনটা, তুমি সরাও না, এটা সরাও না, নাহলে এগুলো সব পড়ে যাবে। পড়বে তো বটে। ছোট বোন ভিডিও করছে, ও বলছে সারা রাত আজকে ভিডিও করে যাবি নাকি? আর করিস নি, আর করিস নি, ছেড়ে দে। মা কিছু বলো, নতুন জুতো, নতুন বই। মামাকে মামাকে বই দেখিছু? বাবুসানার সব নতুন নতুন জুতো, স্কুলের আনতে বললাম, সে স্কুলের এনেছে, এই জুতোটাকেও নিয়ে চলে এসছে। খুব সুন্দর বুট জুতো। ওই যে ওরা বেরোচ্ছে, নিচে জায়গা নেই, ছাদে সব জুতো রেখে দিয়েছিল। পলাশ যেমন ঝগড়া করছে, এই যে আমার ছোট বগ্নিপতি, বাবা রে রেগে গেছে, কি হেরে গেছে নাকি? হাই হাই, আজ তাহলে খাওয়া দাওয়া সব বন্ধ। যা ঠান্ডা, সবাই একবারে গুটি ছুটি এনেছে। আসবি রে, যা আসবি। ওরা এখন রাস্তায় অনেক কীর্তন করবে। আমি এবার ওর বাবাকে খেতে দিই, আমিও খাই। চলুন, আজ এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা অন্য ব্লগে।